আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলিব্রের পক্ষ থেকে আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও আসলাম। আজকের ভিডিও মাধ্যমে আপনাদের কাছে চিটাগং সেগুন কাঠের গর্জিয়াস কিছু ডিজাইন নিয়ে কথা বলবো। যে ডিজাইনটা আমরা সোফা সেট হিসাবে তৈরি করেছি, এইটা হচ্ছে সেন্টার টেবিল। মূলত এটা গোল্ডেন কালার এবং কাঠের নিজস্ব ফাইবারের ন্যাচারাল কালারের উপর লেকার কমপ্লিট করে আপনাদের কাছে তুলে দেওয়া হচ্ছে এবং জুম করে কাছ থেকে দেখানোর চেষ্টা করি কাজের কোয়ালিটি এবং গুণগত মান সম্পর্কে। নকশাটা যদি হাতের ফিনিশিং খুবই সুন্দর হয় বা লেকারটা যদি সুন্দরভাবে ফুটে ওঠে, তাহলে দেখতে খুবই সুন্দর দেখা যায় আমাদের তৈরি করা ফার্নিচারগুলো। কেউ যখন আমাদের পণ্যগুলো হাতে স্পর্শ করে এবং সেখান থেকে কখনো আর যাবে না, কারণ আমাদের কাজের কোয়ালিটির এবং লেকারের কোয়ালিটি মানে অত্যন্ত ভালো মানে হওয়ার কারণে আমরা এটা গ্যারান্টি সহকারে বলতে পারি। এছাড়াও আমাদের দামগুলো অন্যান্য ব্যবসায়িকদের যে রেট থাকে, আমরা একটু বেশি ভালো মানে কাজ করার কারণে আমাদের প্রাইসটা একটু বেশি আমি সবসময় বলে থাকি, কারণ আমাদের পণ্য এবং অন্যদের পণ্যগুলো কাছাকাছি রাখলে বুঝতে পারবেন যে আমাদের কাজের কোয়ালিটি কত মানে উন্নত। আমরা এই কাঠগুলো সিজনিং করার পূর্বে, আমরা সবসময় সয়িং থেকে কাজ করার পর পর আমরা সেটাকে সিজনিংয়ে পাঠিয়ে দিই। সেখানে সিজনিং কমপ্লিট করার পর চেষ্টা করি এক দুদিন পরে ফার্নিচার তৈরি করার জন্য লাগিয়ে দেওয়া। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিটিং করার পরপর বা কিছু অংশে পিটিং করার পূর্বে দেখা যাচ্ছে নকশা কমপ্লিট করার প্রয়োজন পড়ে। নকশা কমপ্লিট হলে তারপর পিটিং করার প্রয়োজন। যেমন সোফার ক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট, যখন আপনি এই সোফাগুলো কমপ্লিট সেটিং করবেন তার পূর্বে নকশা কমপ্লিট করতে হয়। এই কমপ্লিট করার পর তারপর এগুলো তৈরি করতে হয়। আর নকশা কমপ্লিট করতে এরকম এই ধরনের ডিজাইনগুলো কার্ভ সিস্টেমগুলো অনেক সময় দেখা যাচ্ছে টোন করতে আমাদের একদিন দুদিন সময় প্রয়োজন পড়ে। তারপর টোন করার পর নকশার জন্য পাঠিয়ে দিলে সেখানে আবার চাপটা খানিক সময় লেগে যায়। তো আমাদের মিস্ত্রিগুলো একটু কারখানার পিছনে কাজ করে, এই কাজগুলো আমরা ওইখান থেকে করার পর সামনে নিয়ে আসি এবং সেখান থেকে পিটিং কমপ্লিট করে লেকারের ওই রুমে পাঠিয়ে দিই। সেখান থেকে এই কাজগুলো পিটিং করাটা ভালো মনে হলে সেখান থেকে আমরা লেকার করে থাকি। এই মুহূর্তে আপনাদের লেকার রুম থেকে ভিডিওটা তৈরি করা, যাতে করে আপনারা খুব নিখুঁতভাবে কারুকাজগুলো সম্পর্কে ভালোভাবে জানতে পারে। এছাড়া অন্যান্য কাঠগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই সেম ডিজাইনের পণ্যর অর্ডারটা আমি অনলাইন থেকে সংগ্রহ করেছি। অনলাইনে এক কাস্টমার, উনি দেশের বাইরে থাকেন, উনি বিভিন্ন ভিডিওগুলো যাচাই বাছাই করে আমাদেরকে কল দিয়েছেন, জানতে চেয়েছেন আমাদের কাজের কোয়ালিটিগুলো। এবং ওনার পছন্দ হওয়ার পর উনি ওনার নিজস্ব ছোটো ভাইকে পাঠিয়েছেন আমাদের অফিসে। উনি এসে আমাদের সিজনিং প্ল্যান, কাজের কোয়ালিটি, তারপর আমরা কীভাবে কাজ করি সেই কাজগুলো উনি দেখে গিয়েছেন এবং বলে গিয়েছেন যে কাজগুলো যদি ভালো হয় তাহলে ওনার বাসা আরও কিছু ফার্নিচার প্রয়োজন পড়বে, সেই জিনিসগুলো নিয়ে যাবেন। দীর্ঘ এক ঘন্টা পূর্বেই উনি আমাদের অফিসে এসেছেন এবং আমার কাজ করার মুহূর্ত উনি দেখেছেন। এটা আরও একটু ভালোভাবে শুকাতে হবে, শুকানোর পরপরে উনি এটাকে আমাদের কাছ থেকে পিক আপের মাধ্যমে ওনার নিজ জেলায় নিয়ে যাবেন। এটার কাজটা সম্পর্কে আপনারা বলি, এগুলো খুব কাছ থেকে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এটার কার্ভ সিস্টেমটা আমরা টোনগুলো এত সুন্দরভাবে করে থাকি এবং নকশাগুলো ফুটিয়ে তুলতে গোল্ডেন সংমিশ্রণগুলো সুন্দরভাবে করে থাকি, যাতে করে আপনার বাসার যখন আত্মীয় স্বজনরা আসবে তখন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে এবং জিজ্ঞাসা করতে থাকবে। প্রত্যেকটি ফার্নিচারের ক্ষেত্রে আমরা নিজে সরাসরি সময় দেওয়ার কারণে কাজের কোয়ালিটিটা সবসময় বেশি লক্ষ্য করে থাকি, কারণ আমাদের পণ্যগুলো যখন বেশি রেট দেওয়ার প্রয়োজন পড়ে, কারণ আমরা কাজগুলো পণ্যগুলো কোয়ালিটি করি বলেই আপনাদের কাছে আমরা ভালো গুণগত মান নিয়ে আসতে পারি। চিটাগং সেগুন কাঠ দিয়ে ফার্নিচারটা তৈরি করার ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে 30-35 পর্যন্ত ব্যবহার করতে পারবেন, কিন্তু এখনকার দিকে দীর্ঘদিন দীর্ঘ বছর ধরে ফার্নিচার ব্যবহার করার দিকে মানুষ নজর থাকে না। তারপরও দেখা যাচ্ছে যে 20-25 বছর ব্যবহার করতে হল পারলে হয়, এই জিনিস থিওরিটা মাথায় থাকে। আর চিটাগং গামারি কাঠ, চিটাগং সেগুন কাঠ এগুলো বেশি দিন ব্যবহার করা যায়, কিন্তু গামারি কাঠটা আমরা সবসময় চেষ্টা করি পাল্লার ক্ষেত্রে ব্যবহার করার জন্য এবং আলমিরার ক্ষেত্রে ভিতরে যেই টপগুলো দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে গামারি কাঠটা ব্যবহার করা থাকি। কিন্তু সেগুন কাঠ দিয়ে যখন আমরা ফার্নিচার তৈরি করি সবসময় চেষ্টা করি সেগুন 100% আর টপ এবং সোফার ভিতরে তো 100% সেগুন দিয়ে তৈরি করতে, অন্য কাঠ দিলে খুব সুন্দর দেখা যায় না আর এটাতে মানুষ করেও না, আমরাও তাই ব্যতিক্রম না, আমরাও করি না। যেভাবে করলে আমরা স্বাভাবিকভাবে যে সোফাগুলো তৈরি করে থাকি, আজকের এই সোফাটা ব্যতিক্রম একটু ভালো এবং ভারী পণ্য ব্যবহার করে তৈরি করেছি। এটা অনেক মোটা, 7-7-8-8 যে সেগুন কাঠগুলো হয় সেই বড় বড় ফাইল থেকে এই কাঠগুলো সংগ্রহ করা হাতাগুলো, এবং যে পায়াগুলো তৈরি করেছি সেগুলো 6-6 থেকে নেওয়া, যাতে করে কার্ভগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এবং মাথার যে টপটা দিয়েছি সেটা পাকা 1.5 ইঞ্চি থিকনেস দিয়ে এবং সেন্টার টেবিলগুলো পাকা 1 ইঞ্চি থিকনেস দিয়ে তৈরি করেছি। এই জিনিসগুলো আপনি যখন সরাসরি দেখবেন তখনই বুঝতে পারবেন আমাদের কাজের কোয়ালিটি সম্পর্কে। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই জিনিসটা আমরা বিক্রি করেছি 2,15,000 টাকা। এছাড়াও আপনাদের ছোটো নর্মাল জিনিস প্রয়োজন পড়লে